গুনাহ কাকে বলে? গুনাহ শব্দটি বাংলা ভাষায় বহুল প্রচলিত হলেও এটি মূলত ফার্সি শব্দ। গুনাহ বোঝাতে বাংলায় আরও একটি বহুল প্রচলিত শব্দ হচ্ছে পাপ। বাংলা অভিধানে এর অর্থ লেখা হয়েছে অন্যায়, কলুষ, দুষ্কৃতি ইত্যাদি। আরবিতে গুনাহ বা পাপ বোঝানোর জন্য অনেকগুলো পরিভাষা ব্যবহৃত হয়েছে, যেমন আল ইসম, আল খাত্তা ও আল খাতিয়াহ, আল মাসিয়াহ, আল জুর্ম, আল জাম্ব ইত্যাদি। এ সকল পরিভাষার মাঝে কিছু সূক্ষ্ম পার্থক্য থাকলেও মূলত যা বোঝায় তা হল আল্লাহ তাআলা ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদেশ পালন না করা বা তাদের বিরুদ্ধে আচরণ করা ও তাদের নিষেধকৃত কাজ করা, তা প্রকাশ্যই হোক বা গোপনেই হোক। এবারে আসছি, গুনাহ বা পাপকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে কবিরা গুনাহ বা বড় গুনাহ, যেমন শিরক করা, পিতামাতার অবাধ্য হওয়া, নিরপরাধ মানুষ হত্যা করা, বিদাত করা, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেয়া, জাদু করা, সুদ খাওয়া ইত্যাদি। আর দুই হচ্ছে সাগিরা গুনাহ বা ছোট গুনাহ, যেগুলো কবিরা গুনাহ নয় এমন গুনাহ, যেমন পরনারীর প্রতি দ্বিতীয়বার তাকানো ইত্যাদি। কবিরা গুনাহের কোনো সুনির্দিষ্ট তালিকা কোরআন ও হাদিসে একই জায়গায় ধারাবাহিকভাবে আসেনি। বিভিন্ন আয়াত ও হাদিস গবেষণা করে আলিমগণ কবিরা গুনাহের তালিকা প্রণয়ন করেছেন, যেমন অন্তরের কবিরা গুনাহ। অন্তরের কবিরা গুনাহ হলো হচ্ছে কুফর, শিরক, অহংকার, মুনাফিকি, রিয়া বা লোক দেখানো আমল, জাদু করা, অশুভ লক্ষণ বিশ্বাস করা। জ্ঞান ও জিহাদ সংক্রান্ত কবিরা গুনাহগুলো হল আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে জ্ঞান অর্জন করা, জ্ঞান গোপন করা, আল্লাহ ও রাসুলের উপর মিথ্যা আরোপ করা, জ্ঞান অনুযায়ী আমল না করা, আল্লাহর পথে দাওয়াত দানে বিরত থাকা বা দাওয়াতি কাজ ছেড়ে দেয়া, সৎ কাজের আদেশ দান ও অসৎ কাজে নিষেধ হতে বিরত থাকা বা তা ছেড়ে দেয়া, আল্লাহ রাস্তায় জিহাদ করা হতে বিরত থাকা বা তা ছেড়ে দেয়া, ভ্রান্ত দলের পক্ষে যুদ্ধ করা, যুদ্ধে মুশরিকদের সাথে বন্ধুত্ব করা ও তাদেরকে সাহায্য করা। ইবাদতের ক্ষেত্রে কবিরা গুনাহগুলো হল প্রস্রাব হতে সতর্ক না থাকা, যথাযথভাবে পরিচ্ছন্ন না থাকা, সালাত পরিত্যাগ করা, সালাত ইমামের পূর্বে কোনো কাজ করা, সালাত আদায়কারীর সামনে দিয়ে অতিক্রম করা, জাকাত দানে বাধা দেয়া বা জাকাত না দেয়া, সিয়াম পরিত্যাগ করা, হজ্জ পরিত্যাগ করা, আল্লাহকে স্মরণ না করা। শাসন প্রশাসন ও লেনদেনের ক্ষেত্রে কবিরা গুনাহগুলো হল আল্লাহর অবতীর্ণ বিধান ছাড়া শাসন বিচার করা, শাসন কর্তৃক নাগরিকদের ধোঁকা দান বা নাগরিকদের সাথে প্রতারণা করা, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা, সুদ খাওয়া, ইয়াতিমের সম্পদ আত্মসাৎ ও অন্যায়ভাবে ভক্ষণ করা, জুয়া খেলা, মিথ্যা সাক্ষ্য দেয়া, শরীয়তের বিরুদ্ধে চক্রান্ত করা, স্বাধীন ব্যক্তিকে বিক্রয় করে মূল্য গ্রহণ করা, অন্যায়ভাবে মালিকানা দাবি করা, মানুষের সাথে প্রতারণা করা, মিথ্যা কসম করে পণ্য বিক্রয় করা, অন্যায় উদ্দেশ্যে পণ্য মজুত করা, মিথ্যা শপথ করা, দোষ গোপন ও মিথ্যা কথা বলে পণ্য বিক্রয় করা, হারাম ব্যবসা করা, জুলুম করে অন্যায়ভাবে কোনো কিছু গ্রহণ করা, সাক্ষ্য গোপন করা, জমিনের সীমানা বা খুঁটি অন্যায়ভাবে পরিবর্তন করা। পারস্পরিক সম্পর্ক বিষয়ক কবিরা গুনাহগুলো হল অধীনদের উপর অত্যাচার করা, পিতামাতার অবাধ্য হওয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, কারো বংশ নিয়ে কটাক্ষ করা, বিনা কারণে মুসলিমদের সাথে সম্পর্ক ছিন্ন করা, মন্দ নামে ডাকা, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করা, মানুষকে কষ্ট দেয়া, এমন কথা বলা যা বললে আল্লাহ তাআলা রাগান্বিত হন, মুসলিমকে কাফির বলা, বিনা প্রয়োজনে ভিক্ষাবৃত্তি করা, স্বামীর অবাধ্য হওয়া, স্ত্রীর উপর অত্যাচার করা, স্বামীর ডাকে সাড়া না দেয়া, মোতাবিবাহ অর্থাৎ সাময়িক চুক্তিভিত্তিক বিবাহ করা, গায়রে মাহরাম যাদের সাথে বিবাহ বৈধ মহিলার সাথে বিবাহহীন অবস্থায় নির্জনে অবস্থান করা, সন্তানদের মাঝে সমতা বিধান না করা, দ্বিমুখী নীতি অবলম্বন করা। চারিত্রিক কবিরা গুনাহগুলো হল মিথ্যা বলা, সতীসাধ্বী নারীকে ব্যভিচারের অপবাদ দেয়া, গীবত ও চগলখড়ি করা, আমানতের খেয়ানত করা, অভিশাপ দেয়া, সাহাবিদের গালি দেয়া, অসমীচীন ঠাট্টা বিদ্রুপ করা, সীমা লঙ্ঘন করা,
অত্যাচার ও শত্রুতা করা, মারাত্মক ঝগড়া বিবাদ করা, অশ্রাব্য গালিগালাজ করা, হিংসা বিদ্বেষ পোষণ করা, গর্ব ও অহংকার করা, কৃপণতা করা, বাড়াবাড়ি করা, বিশ্বাসঘাতকতা করা, অপকৌশল ও ঠকবাজি করা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, আত্মহত্যা করা, অপচয় করা, অপব্যয় করা, স্বেচ্ছাচারিতা করা, গোয়েন্দাগিরি করা, অন্যায়ভাবে রাগান্বিত হওয়া, অশ্লীল ভাষায় কথা বলা, আল্লাহর পাকড়াও থেকে নিরাপদ মনে করা, আল্লাহর রহম থেকে নিরাশ হওয়া, অপরের প্রতি খারাপ ধারণা পোষণ করা, উপকার করে খোঁটা দেয়া, আল্লাহওয়ালাদের সাথে শত্রুতা করা, আল্লাহর শত্রুদের সাথে বন্ধুত্ব করা, হারামের মধ্যে ডুবে থাকা, ওয়াদা ভঙ্গ করা, মাদকাসক্ত হওয়া, জিনা বা ব্যভিচার করা, সমকামিতায় লিপ্ত হওয়া, চুরি করা, ডাকাতি করা, চেহারায় দাগ কাটা ও চিহ্ন দেয়া, সোনারূপার পাত্রে পানাহার করা, পুরুষের রেশম বা স্বর্ণের পোশাক পরিধান করা, অস্ত্র দিয়ে কারো দিকে ইশারা করা, জানা সত্ত্বেও অন্যকে পিতা দাবি করা, বাদ্যযন্ত্রের আওয়াজ ও বাজনা শোনা, কবরের উপর বসা, ঠাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া, পুরুষদের মহিলার বেশ ও মহিলাদের পুরুষদের বেশ ধারণ করা, ছায়ায় ও রাস্তায় প্রসাব পায়খানা করা, মৃত্যু না হওয়া পর্যন্ত কোনো যন্ত্রকে আটকে রাখা, কোনো যন্ত্রকে তীর বা গুলি লাগানো ট্রেনিংয়ে লক্ষ্যবস্তু বানানো, বিনা কারণে কুকুর পোষা, মৃত যন্ত্র ও রক্ত খাওয়া। উল্লেখ্য যে উপর্যুক্ত তালিকায় বর্ণিত গুনাহগুলোর মধ্যে শাস্তির পরিমাণ ও ভয়ঙ্করতার দিক থেকে পার্থক্য রয়েছে। এগুলো কোনোটি পৃথিবীর দণ্ডনীয় অপরাধ, আবার কোনোটির পৃথিবীতে দণ্ড উল্লেখ নেই। আবার কিছু কবিরা গুনাহ কিনা তা নিয়ে আলেমগণের মধ্যে সঙ্গত কারণেই মতবিরোধ রয়েছে। তাছাড়া যেহেতু এখানে সংক্ষেপে শুধু গুনাহগুলোর শিরোনাম উল্লেখ করা হয়েছে, সেহেতু উল্লেখিত শিরোনামগুলোর সংজ্ঞা বা ব্যাখ্যা বোঝা জরুরি, নতুবা ভুল বোঝার আশঙ্কা রয়েছে। এগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট বইপত্র পড়ে ও আলিমদের জিজ্ঞাসা করে স্পষ্ট করে বুঝে নেওয়া উচিত। এবারে বলছি, গুনাহ করলে আমাদের জীবনে কি প্রভাব পড়ে। কোরআন, হাদিস ও সালাফে সালেহিনের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে জানা যায়, গুনাহগুলো আমাদের জীবনে ভয়াবহ প্রভাব বিস্তার করে। এবারে জেনে নিব আমাদের জীবনে গুনাহের কিছু প্রভাব। যেমন, গুনাহ করলে জ্ঞান ও মুখস্থ শক্তি কমে যায়, রিজিক থেকে বঞ্চিত হতে হয়, আল্লাহর আনুগত্য কঠিন মনে হতে পারে, অন্তর থেকে মৃত হয়ে যেতে পারে, অপমানিত হতে পারে, পৃথিবীতে বিপর্যয় ছড়িয়ে পড়তে পারে, সব সময় ভীত সন্ত্রস্ত থাকা ও মনস্তাত্ত্বিক রোগে ভুগতে হতে পারে, মুসলিমদের শক্তি বিনষ্ট হতে পারে, লজ্জাশরম কমে যেতে পারে, আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হতে পারে। গুনাহের কারণে গুনাহগার ও তার রবের মাঝে এবং তার ও অন্যান্যদের মাঝে দূরত্ব ও দুঃসম্পর্ক তৈরি হতে পারে, দৈনন্দিন কাজে বাধাপ্রাপ্ত হতে পারে বা সমস্যায় পড়তে পারে, গুনাহগারের জীবনকে অন্ধকারময় করে দিতে পারে। গুনাহের কারণে আল্লাহর আনুগত্য থেকে বঞ্চিত হতে হয়, গুনাহ চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, গুনাহের কাজের প্রতি ঘৃণাভাব দূর হয়ে যেতে পারে, গুনাহ অন্তরকে গাফিল করে দেয়। এবারে জেনে নিব সব গুনাহকে মাফ হয়। অনেকেরই মনে এটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে বলবো, হ্যাঁ, আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করতে পারেন। তবে তিনি কোরআনে বলে দিয়েছেন যে তিনি শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া অন্যান্য গুনাহ মাফ করতে পারেন। যেমন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে অংশী বা শিরক করার অপরাধ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। শিরক ছাড়া অন্যান্য কবিরা গুনাহগুলো মাফ পেতে সাধারণত তওবা করা দরকার হয়, কিন্তু সগিরা গুনাহ মাফের জন্য সবসময় তওবার প্রয়োজন হয় না। দৈনন্দিন কিছু আমলের মাধ্যমে এইসব ছোটোখাটো গুনাহ মাফ হয়ে যায়। তাই কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে সগিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন বলে ঘোষণা দিয়ে রেখেছেন। তিনি বলেন, তোমরা যদি নিষেধকৃত কবিরা গুনাহগুলো বা বড় পাপসমূহ পরিহার করো, তাহলে আমরা তোমাদের ছোট লঘুতর পাপগুলোকে মোচন করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক স্থান জান্নাতে প্রবেশ করাব। অন্য আয়াতে তিনি বলেন, যারা ছোটোখাটো অপরাধ ছাড়া কবিরা গুনাহ
ও অশ্লীল কাজ হতে বিরত থাকে। নিশ্চয় তোমার রব অপরিসীম ক্ষমাশীল। এবারে জানব গুনাহ মাফের উপায়ের প্রকারভেদ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করার অনেকগুলো উপায় বলে দিয়েছেন। এই উপায়গুলো হলো দুই ধরনের, উপলক্ষযুক্ত উপায় আর উপলক্ষহীন উপায়। উপলক্ষযুক্ত উপায় যেমন কোনো কথা বলা, কাজ করা বা বিপদ, পরীক্ষা, রোগ বালাই ইত্যাদির উপলক্ষ বান্দার গুনাহ মাফ করানো। তা হতে পারে বান্দার তৌবা করা, আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনুগত্যমূলক কাজ যেমন সালাত, সিয়াম, দোয়া, দান, সদগা ইত্যাদি কাজের মাধ্যমে। হতে পারে আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষার মাধ্যমে যার দ্বারা আল্লাহ তার বান্দাকে গুনাহগুলো মাফ করে দিবেন, তার রবের সাথে সম্পর্ক নবায়ন করবেন, এমনকি বিপদাপদে ধৈর্য ধারণের কারণে তিনি বান্দাকে অতিরিক্ত সওয়াব দান করেন। কখনও কখনও বান্দা জীবিত থাকা অবস্থায় তার জন্য অন্যদের দোয়া ও ইস্তিগফার করার মাধ্যমে গুনাহ মাফ করা হয়। আবার বান্দা মৃত্যুবরণ করার পরও কিছু মাধ্যমে গুনাহ মাফ পাওয়ার সুযোগ আছে, যেমন জানাজার সালাত, পরকালে বিচারের মাঠে সাফায়াতের মাধ্যমে গুনাহ থেকে মাফ পাওয়া যায়। আবার মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তিদের পক্ষ থেকে দোয়া, ইস্তিগফার করা, দান সাদগা করা, ওয়াকফ, সিয়াম করা, সিয়াম রাখা, হজ্জ বা উমরাহ করা ইত্যাদি আমলের মাধ্যমেও বান্দা মাফ পেতে পারে। এগুলো সবই গুনাহ মাফের উপলক্ষযুক্ত উপায়। অন্যদিকে উপলক্ষহীন উপায় বলতে বোঝায় মূলত আল্লাহর ইচ্ছাকে বোঝানো হয়। আল্লাহর ইচ্ছার উপরে খবরদারি করার কেউ নেই, তিনি একান্ত তার অনুগ্রহবশত কোনো বান্দাকে মাফ করে দিতে পারেন। এজন্য কারো কাছে তাঁর কোনো জবাবদিহি করতে হবে না, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি যেমন সব কিছুর সৃষ্টিকর্তা, রিজিক দাতা, ঠিক একইভাবে তিনি আইনদাতা এবং সকল শক্তি ও ক্ষমতার উৎস। তাই তিনি ইচ্ছামতো কারণ ছাড়া ও জবাবদিহিতা ছাড়া বান্দার জন্য যে কোনো কিছু বরাদ্দ বা ফয়সালা করতে পারেন, তার কোনো বান্দাকে মাফও করে দিতে পারেন। এটি হচ্ছে গুনাহ মাফের উপলক্ষহীন উপায়। তৌবা ছাড়া অন্যান্য প্রায় সকল উপায় দ্বারা শুধু সগিরা গুনাহ মাফ করা হয়। কোনো কোনো আলিম বলেছেন বান্দার যদি সগিরা গুনাহ না থাকে তাহলে এর দ্বারা কবিরা গুনাহকে হালকা করে দেয়। আবার কিছু কিছু উপায় আছে যেগুলো আল্লাহর হকের সাথে সম্পর্কে সগিরা ও কাবিরা গুনাহ মাফ করে দেয়। কখনও গুনাহ মাফের সাথে সাথে বান্দার মর্যাদাও বাড়িয়ে দেয়। আর তৌবা ছোট বড় সকল গুনাহ মোচন করে দেয়, যদি শর্ত পূরণ করে যথাযথভাবে তৌবা করা হয়। আল্লাহ চাইলে যে কাউকে নিজের রহমতে মাফ করে দিতে পারেন। আবার কখনও কখনও মজলুম ব্যক্তিকে জুলমের ক্ষতিপূরণ দিয়ে তাকে সন্তুষ্ট করেও বান্দার হক কেন্দ্রিক গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়। এর মানে এই নয় যে কোনো মুসলিম যদি দুনিয়ায় দণ্ডযোগ্য অপরাধজনিত গুনাহ যেমন চুরি, ব্যভিচার, অপরাধ, অপবাদ, মানহানি করা ইত্যাদি করে, তারপর আল্লাহর কাছে তওবা করে, তাহলে তার উপর থেকে দণ্ডবিধি বা শাস্তি রহিত হয়ে যাবে। কখনো না, বরং যখন যথাযথভাবে আদালতের রায়ের মাধ্যমে শরীয়ত কর্তৃক নির্ধারিত শাস্তি অপরাধীর উপরে বাস্তবায়ন করা হবে, তখন সে ওই অপরাধের দায় থেকে মুক্ত হতে পারবে। এবং তার এই তওবাই হলো সত্যিকারের তওবা, যা তার অন্তরকে পবিত্র করবে এবং তার সওয়াবের পাল্লাকে ভারী করবে। এবারেই আলোচনা করব গুনাহ মাফের কিছু উপায় বা আমল। গুনাহ মাফের প্রথম শর্ত হচ্ছে তওবা করা। অবশ্যই আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। গুনাহ মাফির জন্য যে বিষয়গুলো সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে আমি যে গুনাহ করেছি সেটা আমাকে বুঝতে হবে, আমাকে অনুভব করতে হবে, এবং ভবিষ্যতে আমি যেন গুনাহ না করি এই অনুভূতিটা আমার মনের মধ্যে নিয়ে আসতে হবে। এজন্য তওবা করা জরুরি এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা জরুরি। কিছু আমলের কথা বলছি যে আমলগুলো করলে নিশ্চয়ই আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে পারেন। যেমন উত্তম রূপে অজু করে নামাজ পড়া, খাওয়ার পর দোয়া, পবিত্র হজ পালন, রমজানের রোজা, শবে কদরের আমল, রমজানের কিয়ামুল লাইল, জামাতের সহিত নামাজ পড়া, সূরা ইয়াসিন পড়া, বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা। চলুন এবারে গুনাহ মাফের দশটি দোয়া জেনে নেই। এক, হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন।
সূরা আল কসাস 16। দুই, আপনি আমাদের অভিভাবক, সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল, সূরা আল আরাফ 155। তিন, হে আমাদের রব, আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু, সূরা আল মুমিনুন 118। চার, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্বক্ষমতাবান, সূরা আত-তাহরিম 8। এবারে পাঁচ নম্বর দোয়া, আমরা শুনলাম এবং মানলাম, হে আমাদের রব, আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকেই প্রত্যাবর্তন স্থল, সূরা আল বাকারাহ 285। ছ নম্বর দোয়া, হে আমাদের রব, আপনি আমাদের পক্ষ হতে এটি কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ, আমাদের ক্ষমা করুন, নিশ্চয় আপনি অধিক তওবা কবুলকারী ও দয়াময়, সূরা আল বাকারা 127-128। সাত নম্বর দোয়া, হে আমাদের রব, আমাদের দায়ী করেন না যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, সূরা আল বাকারা 286। আট নম্বর দোয়া, হে আমাদের রব, আমাদের ওপর এমন কঠিন দায়িত্ব দিবেন না যা সম্পাদন করার শক্তি আমাদের নেই, আমাদের পাপ মোচন করুন, আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন, তুমি আমাদের রব, সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন, আল বাকারা 286। এবার ন নম্বর দোয়া, হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের আজাব হতে রক্ষা করুন, সূরা আল ইমরান 3:16। এবং দশ নম্বর দোয়া হচ্ছে, হে আমাদের রব, আপনি এগুলিকে অনর্থক সৃষ্টি করেননি, মহাপবিত্র আপনি, অতএব আপনি আমাদেরকে জাহান্নামের আজাব থেকে বাঁচান, হে আমাদের রব, নিশ্চয়ই আপনি যাকে জাহান্নামে নিক্ষেপ করেন তাকে আপনি লাঞ্ছিত করেন, আর সীমা লঙ্ঘনকারীদের জন্য তো কোনো সাহায্যকারী নেই, হে আমাদের রব, নিশ্চয়ই আমরা একজন আহ্বানকারীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি যিনি ঈমানের প্রতি আহ্বান করছেন এই বলে যে তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করো, অতঃপর সেই মতে আমরা বিশ্বাস স্থাপন করেছি, হে আমাদের রব, আমাদের পাপসমূহ ক্ষমা করুন ও আমাদের দোষ ত্রুটিসমূহ মার্জনা করুন এবং আমাদেরকে সৎ কর্মশীলদের সাথে মৃত্যুদান করুন, অর্থাৎ তাদের মধ্যে সামিল করুন। অনেকগুলো আলোচনা করলাম, আলোচনা থেকে যে বিষয়টি আমরা বুঝলাম সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের জীবনে চলার পথে আমরা যেন কোরআন ও সুন্নাহ এর ভিত্তিতে চলি, কোনোভাবেই যেন কোনো গুনাহ না করি। গুনাহ মাফের জন্য দোয়া চাইব, কিন্তু কবুল করার মালিক একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ কবুল করতে পারেন নাও করতে পারেন, তাই চেষ্টা করব একেবারেই কোনো গুনাহ না করা, আর যদি কোনো কারণে ভুলবশত গুনাহ করে ফেলি আল্লাহর কাছে মাফ চাইব, তওবা করব। মহান আল্লাহ আমাদের সবার জীবনের সব গুনাহ ক্ষমা করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। ইসলামের বিভিন্ন কাহিনী নিয়মিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।